সে এখন হসপিটালাইজ আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জি জি, এই বিষয়টা কিন্তু কিছু বর্তমানে ওর অবস্থা কিছুটা আশঙ্কামুক্ত, তারপরে আমরা বলতে পারবো না যে সে খুবই সুস্থ, কারণ ওখানে বলেছে ওরা যে চিকিৎসা এই পর্যায়ে, বাংলাদেশে এই পর্যায়ে শেষ, ওদের কাছে আর চিকিৎসা নেই। শুধু বললো এটাই যে উন্নত চিকিৎসার জন্য যাতে আমরা দেশের বাইরে নিয়ে যেতে পারি। আর আমাদের ব্যাপারটা হচ্ছে সে তো নিজের স্বার্থে কিছু করে নাই, দেশের জন্যই গিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে একজন আহত ছাত্র, সে এই আন্দোলনটারে গণ আন্দোলনে রূপান্তরিত করতে অনেক অনেক কিছুই করেছে, রক্ত দিয়ে সে প্রমাণ করে দিয়েছে সে দেশটাকে কতটুকু ভালোবাসে। তো আমরা আসলে পারিবারিকভাবে দেশের বাইরে যে উন্নত চিকিৎসার জন্য যে খরচটা, এটা আমরা বহন করতে পারতেছি না, এটা আমাদের জন্য অনেক ব্যয়বহুল। আমরা এটাই চাচ্ছি যাতে ওরে সরকার পর্যায়ে, বর্তমানে যে অভ্যন্তকালীন যে সরকার আছে, ওরা এটা বহন করুক, আমরা ওদের কাছে এটা দাবি জানাচ্ছি। দ্বিতীয়ত আমরা চাচ্ছি যে পুলিশরা যারা গুলি করছে এইসব ছাত্রদের উপর, ওদের শাস্তির আওতায় আনা হোক, এদের ফাঁসি দেওয়া হোক, বাংলার মাটিতে যাতে এদের স্থান না হয়। ফ্যাসিবাদী সরকারের যারাই আছে এদের সাথে সবার যাতে শাস্তি হয়, এই দাবি জানাচ্ছি। গুলিবিদ্ধ হয় কোন জায়গায়? রায়হান গুলিবিদ্ধ হয় সিলেট দক্ষিণ সুরমা থানার সামনেই, ওইখানে ওটা ছিল বিজয় মিছিল, 5ই আগস্ট 2024 সাল। তো বিজয় মিছিলে বিকাল 4:45 দিকে সবাই থানার সামনে অবস্থান করতেছিল, ওইখানেই মিছিল করতেছিল। হঠাৎ করে দেখা যায় দক্ষিণ সুরমা থানার ভিতরে কিছু নরপিশাচ পুলিশ, ওরা বাহিরে বের হয়ে গুলাগুলি শুরু করে এবং সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণের উপর গুলি ছুড়ে ওরা। তো রায়হানের মাথা বরাবর ঠিক এইখানে ওরা গুলি করে। অলরেডি ওর বুলেটটা এখন ওর মাথার ভিতরেই আছে, ওটা বের হয় না। দেখেছেন কে গুলি করেছে এরকম কিছু জানা গেছে? হ্যাঁ, আমরা পুলিশ সবার তো আর চিনি না, অসংখ্য পুলিশ ছিল এখানে, তবে আমরা যেহেতু স্থানীয়, ওই থানারই বাসিন্দা আমরা, সেই সুবাদে আমরা ওসিরে চিনি ওইখানে। ওসি ওনার নির্দেশেই গুলি হয়। ওনার নাম ছিল ইয়ারদুস হাসান এবং ওনার সহযোগী ছিল সুহেল রেজা। ওর হাতে আমি নিজে দেখেছি, আমি প্রত্যক্ষদর্শী, ওর হাতে পিস্তল ছিল। তো ওরাই গুলি ছুঁড়েছে। আনুমানিক তো 10-15 জন তো গুলিবিদ্ধ হয়েছে, তার মধ্যে গুরুতর অবস্থায় 3-4 জন ছিল, এতটুকুই। এখন আপনার বাইকে তো উন্নত চিকিৎসার জন্য বাইরে নিতে হবে, ফ্যামিলিটা তেমন সচ্ছল না, এই সরকারের প্রতি কি বলা? আমি এটাই চাই, আমার ভাই সহ যারা আহত হয়েছে সবার চিকিৎসা যাতে এই সরকারই নেয়, আমি এটাই চাইবো। আর আমার ভাইয়ের অবস্থা যেহেতু ভালো না, ওনারাও যাতে এটা দেখে, আমি ওদের কাছে এটাই দাবি করবো। আমার নাম মোহাম্মদ নাহিদ আহমেদ, আমি আহত রায়হানের ভাই, চাচাতো ভাই। সে বলতে চাই যে সরকার যেন তাদেরকে মানে সঠিক চিকিৎসার ব্যবস্থা করে দেয় এবং তারা যেন বিনা চিকিৎসায়, মানে বিনা খরচে যেন চিকিৎসাটা পায়, এটুকু নিশ্চয়তা সরকারের করতে হবে, এটা নিশ্চিত করতে হবে। আর হচ্ছে আপনার তাদের পরিবারের জন্য যেন সরকার কিছু করতে পারে, বা তাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্বটা যদি মিনিমাম সরকার নেয়, তাহলে আমার মনে হয় এটা অনেক উপকৃত হবে। কারণ অবশ্যই সাথে যাচ্ছি, তাদের তো অবশ্যই যারা গণহত্যা চালিয়েছে, যারা ছাত্র জনতার উপর, যারা নিরীহ মানুষের উপর এই নির্বিচারে গুলি করেছে, গণহত্যা করেছে, তাদের আমরা অবশ্যই বিচার চাই, এই স্বৈরশাসকের বিচার চাই, এই হাসিনার প্রেতাত্মা যারা আছে তাদের অবশ্যই যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা সেই দাবি করছি। আপনার নাম? আমার নাম মুন্না।